আজ 18ই ডিসেম্বর 2023। আমরা এখন আছি অস্ট্রিয়ার ইনসব্রুক শহরে। এর আগের ভিডিওতে আমরা তোমাদের দেখিয়েছি কংগ্রেস স্টেশন থেকে কিভাবে টিকিট কেটে ফিউনিকুলারের সাহায্যে হাঙ্গারবার্গ এলাম এবং ওখান থেকে আবার কেবল কার করে যাচ্ছি এই রুটেরই ফার্স্ট স্কি স্টেশন সি গ্রুপ। আজকের ভিডিওতে আমরা সি গ্রুপ থেকে ইনসব্রুকের অপূর্ব দৃশ্য এবং আমাদের টপ অফ ইনসব্রুকে কাটানো কিছু রোমাঞ্চকর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমরা পৌঁছে গেছি। Wow, I think this is the cafe, hotel, restaurant. এই হাইটেও তুই কি করছিস জানি না। পাখিটার নামটা যদি কেউ আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন। পাটা স্লিপ করার কিন্তু খুবই হাই চান্স স্লিপ হচ্ছেও, সো এই সাইড দিয়ে আসো। স্লিপ কিন্তু হচ্ছে যতই আপনারা ভালো খারাপ জুতো পড়ুন না কেন, আস্তে আস্তে। কোথায় এসেছি আমরা? আরো উপরে ওঠা যায়। এখানে বসার জায়গা আছে, প্রচুর বসার জায়গা রয়েছে। কিভাবে স্কি করছে একটু দেখিয়ে দি। এখানে যে খুব ঠান্ডা, একদমই আমার লাগছে না, এর থেকে নিচে বেশি ঠান্ডা লাগছিল আমার সত্যি কথা বলতে। আর স্কি করছে আপনারা কোন হাইট থেকে আপনারা যদি দেখাতে পারি আমি দেখি, মানে দে আর ভেরি মাচ প্রফেশনাল আই থিঙ্ক, নাহলে ওই হাইট থেকে স্কি করছে। জাস্ট দেখুন, ভেরি কমফোর্টেবলি অ্যান্ড ইজিলি ওরা এই স্কি করে বেড়াচ্ছে। এখানে সানগ্লাস পরে না আসলে কিন্তু মুশকিল আছে, কারণ ফুল অফ সানলাইট, সো সেখানে সানগ্লাস কিন্তু একদম রেকমেন্ডেড। বরফ হাতে নিয়ে একটু ছুঁয়ে দেখতে চাই যে তারপরে ঠান্ডা লাগছে কিনা। কেমন লাগছে? দারুন, আমার মনে হয় পারফেক্ট টাইম আমরা এসেছি। আর এই দেখুন, ভয় পাওয়ার এটা নিয়ে কিচ্ছু না, ইটস ফান। কেন আসতে পারবো না? সবাই আসতে পারে এখানে। আমি জানি না এখানে সাডেনলি ক্লাইমেট চেঞ্জ হয় কিনা, বাট ক্রসিং অ্যাক্রস উই আর টু লাকি, টু মাচ লাকি। আমরা ভাবিনি দুদিন অবধিও যে এখানে আসতে পারবো কি পারবো না, বলো। লাইক স্পেশালি যখন সেন্ট্রাল ইউরোপে, হ্যাঁ পারবো না, হয়তো ঠান্ডায় শেষ হয়ে যাব। হ্যাঁ, লাইক যেহেতু এত এরকম হাইটে আসেনি, প্লাস ঠান্ডাটা সব থেকে বড় কথা। বাট ট্রাস্ট মি, যে কেউ আসতে পারবে এখানে, বিভিন্ন বয়সের, খুব বয়স্ক। আচ্ছা, কোনো কি ব্রিদিং ব্রিদিং প্রবলেম কিচ্ছু হচ্ছে? কোনো ব্রিদিং প্রবলেম না, একদম কিচ্ছু না। ইটস নরমাল, জাস্ট হাইটটা উঁচু, বাস এইটুকু। আর একদম নিচটা দেখা যাচ্ছে, এর থেকে বেটার ভিউজ লাইক নো। দেখতেই পাচ্ছেন নয়ন থেকে কতটা এক্সাইটেড। ভালো লাগছে, এগুলো নিয়ে বাড়ি চলে যাবো, সব নিয়ে ফ্রিজে রেখে দেব। হ্যাঁ, গোটা বছর থাকবে। হ্যাঁ, শক্ত হয়েছে, ফ্রেশ স্নোফল থাকলে একরকম থাকতো, কিন্তু এনজয়িং। রেসপেক্ট ফর অল দ্য পার্সন হু আর ডুইং স্কিজ। ওরা
বিগিনার হোক কি প্রফেশনাল হোক, সবাই এখানে এসে এনজয় করছে এই উইন্টার সিজনটা। দারুণ দারুণ একটা অভিজ্ঞতা আমাদের জন্য। এখান থেকে আরো ক্লিয়ার লাগছে নিচটা, ইন্সব্রুক সিটিটা। এখন আমরা সি গ্রুপ স্টেশনে আছি, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 6200 ফিট উপরে। এখান থেকে এন রিভার ধারে ইন্সব্রুক শহরটিকে কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি টপ অফ ইন্সব্রুক যেটাকে বলা হয় সেই উচ্চতায় আমরা এখন কেবল কারে যাব, স্টেশন হ্যাফলেকার। আমরা সি গ্রুপ স্টেশন থেকে এর পরের যে স্টেশন হ্যাফলেকার, যেটাই হচ্ছে টপ অফ ইন্সব্রুক, ওইখানের জন্য আবার ধরলাম হচ্ছে কেবল কার। তো ওটাই লাস্ট, হ্যাঁ ওই সিঙ্গেল টিকিটেই আমরা একেবারে যেহেতু কেটে নিয়েছিলাম টপ অফ ইন্সব্রুক, জন্য আর কাটেনি। অনেকে কীরকম ঠান্ডা কী থাকবে সেজন্য শিওর থাকে না বলে টিকিটটা কাটে না, কিন্তু আমরা কেটে নিয়েছিলাম, জানি যাবই এসেছি যখন একবার। তো এবার এটা এখান থেকে ছাড়বে এই সি গ্রুপটা, অ্যাকচুয়ালি স্কিং এর জন্য বেটার, এটা গুড হাইট, গুড হাইট ফর ফর দ্য বিগিনার, ফর দ্য বিগিনার। এটা 1905 মিটার হাইট শুরু হলো আমাদের রিয়েল জার্নি টু টপ অফ ইন্সব্রুক। আমরা এই যে পয়েন্টেই ছিলাম যেখানে স্কি হচ্ছে, আমরা এবার উঠছি আরো উপরে। লোকে হেঁটে হেঁটেই উঠছে, কিন্তু এটা একটা ছোট্ট হাইকিং বলা যেতে পারে। এখানে কিন্তু খুব ভালো জুতো থাকা দরকার, ভালো হাইকিং শু না থাকলে কিন্তু ইট উইল বি রেলিংটা দেখছেন, এই রেলিং দিয়ে ধরেই কিন্তু ওঠাটা উচিত। রেলিং দিয়ে উঠলে আর আপনাদের কোনো চাপ নেই, বাট তাও জুতো কিন্তু ভালো হতে হবে। আচ্ছা, ওপর দিয়ে এই বাচ্চাদের নিয়ে নেমে যাক। আর এই যে হাতে যে এটা ওরা নিয়েছে, এই স্টিক, এই স্টিক একটা করে নিলে আরও বেটার আই থিঙ্ক। আচ্ছা, এখানে মানে হাইকে করে উঠলে কীরকম কী মানে টাইমিং লাগবে সেটা এখানে মেনশন করে দিয়েছে এরা। তো আমরা ফাইনালি উঠতে পেরেছি।
না ওটা চার্চ না, ওটা জাস্ট একটা ক্রস। এই যে এখানে স্কি রুট মেনশন করা আছে লেফট সাইডে, এর উপরেও আরো উঠছে, উপরে প্যারাগ্লাইডিং ও চলছে। আমরা একটু এবার আশপাশ ঘুরে দেখি। এখানে কিন্তু বেটার প্লেস ফর ওয়াকিং, স্লোপি এরিয়াগুলোতে যখন উঠছিলাম তখন একটু স্লিপারি ছিল, কিন্তু এখানে বরফগুলো দেখতেই পাচ্ছেন খুবই মানে ইজিলি আর কি, খুবই ঝুড়ো ঝুড়ো টাইপের বরফ। হ্যালো, এখন কটা বাজে? এখন অলমোস্ট একটা বোধ হয়, হ্যাঁ অলমোস্ট না 12:35। আচ্ছা 12:30 আমরা এসেছিলাম, এটা এটাই হচ্ছে অ্যাকচুয়াল টপ অফ ইন্সব্রুক, ঠিক আছে। এখানে আমরা মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি কাটালাম, হ্যাঁ টোটাল 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা ওভার হয়ে গেছে। তো যেটা দেখাচ্ছিলাম এর উপরেও অনেকে ওপেনে হেঁটেই যাচ্ছে, কারণ এখানে ধরার কিছু নেই, তো এখানে আর গেলাম না। এখানে উপর থেকেই প্যারাগ্লাইডিংটাও হচ্ছে, আর উপরে একটা পয়েন্ট রয়েছে ওই ক্রসটা যেটা দেখাচ্ছিলাম আপনাদের, ওই ক্রসটা অবধি অনেকে যাচ্ছে, ওটাই দ্য লাস্ট পয়েন্ট। তো আমরা এখানেই প্রচুর এনজয় করলাম, দারুণ লাগলো, দারুণ একটা মেমোরি নিয়ে যাচ্ছি, থাকবে ফরএভার উইথ আস। এখন আমরা নিচে নামবো আস্তে আস্তে। আমরা এবার কেবল কারে থেকে নিচে নামবো, ঠিক যে রুটে এলাম ওইভাবেই নিচে নামবো। এই কেবল কার হাঙ্গারবার্গ অব্দি যেটা চলে সেটা এখান থেকে লাস্ট চলে টপ অফ ইন্সব্রুক থেকে হচ্ছে 5টায় লাস্ট রান, আর স্টার্টিং হয় হাঙ্গারবার্গ থেকে এই কেবল কারে ওঠার সময় হচ্ছে 9টায় সকাল। সো ওটা এভরি 15 মিনিটস অন্তর অন্তর এখানে চলে। সো আমরা এবার আস্তে আস্তে নামছি, দেখুন কোন জায়গায় উঠেছিলাম, আবার হাইট পরিবর্তনের জন্য কান বন্ধ হচ্ছে, কান খুলছে। হ্যাঁ আমরা আবার ওই স্কি স্টেশনে ফিরে এলাম যেটা সেগ্রেও, এখান থেকে একটু আগে জাস্ট উঠেছিলাম আমরা, আবার আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে। অলমোস্ট হাঙ্গারবার্গ পৌঁছে গেছি, একটা জিনিস আপনাদের দেখাবো আমি, এই যে কেবল কারটা জুম ইন করছি আমি, এখানে এর ক্যাপাসিটি কত লেখা আছে আপনারা একবার জাস্ট দেখুন, 7680 কেজি, 7680 কেজি একটা তারের ওপর দিয়ে আমরা ভরসা করে উপরে উঠছি, একবার নিচে নামছি। তো আমরা হাঙ্গারবাগ চলে এসেছি, এবার নামবো। সো এবার আমরা হাঙ্গারবাগ স্টেশন থেকে ফিউনিকুলারে উঠবো, ফিউনিকুলার এসে গেছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রাস্তা। এসে গেছে ফিউনিকুলার, দেখুন এবার টেকনোলজি দেখুন, ওয়ালগুলো নেমে গেল, এবার ওদিক দিয়ে নেমে গেল কিন্তু, ঠিক আছে আগে সবাই নামবে একে একে, তারপরে এই দরজাগুলো কিন্তু ওপেন হবে, যারা রয়েছে ওপেন উঠবে আর কি। সো সবাই একটা লাইন মেনটেন করার চেষ্টা করছে, এখানে এই ওপেন হলো, আমরা একদম ফার্স্ট বগিটাতে ওঠার চেষ্টা করছি, উঠে গেছি আমরা ফার্স্ট বগিতে। Stop.
ছেড়ে দিয়েছে আমাদের ফিউনিকুলার দেড়টা নাগাদ। দেড়টা নাগাদ বলা ভুল হবে, একদম অ্যাকিউরেট টাইম, কোনো প্যাসেঞ্জারের জন্য ওয়েট করে না। আর এটা যেহেতু 15 মিনিট অন্তর অন্তর রয়েছেই, তো এটা ছেড়ে দিয়েছে। এবার ওঠার সময় যখন দেখাচ্ছিলাম কতটা স্টিপ, এবার নিচে নামার সময় এটা দেখলে হয়তো বুঝতে পারবেন। টোটালি রোলার কোস্টার রাইডিং ফিলিং লাগছে, তাই না? স্টেশন এসে গেছে, দেখতেই পাচ্ছেন। স্টেশনগুলো কিন্তু মানে ডিজাইন ইউনিক, যাই বলুন। স্টেশন অ্যালপেন জু, আমরা ছাড়াও আশপাশে বলছে এটাও একটা রোলার কোস্টার রাইডের মতোই ফিলিং। এবার আমরা আন্ডারগ্রাউন্ডে ঢুকলাম, দেখুন এইখানে আপনারাই বলুন, এটাকে আমরা মানে একটা ফিউনিকুলারের মতো কি একটা ট্রেন রাইড বলবো না একটা রোলার কোস্টার রাইড বলবো, এটা জাস্টিফাইবল আপনারা বলুন। যাওয়ার সময় ট্রেন একটা দেখছিলাম আসছে, এটা তো এখানেও আর একটা মিট হলো। এবার আমরা ইন রিভার ক্রস করছি। এটা আমাদের পেনাল্টিমেট স্টেশন, নর্থ স্ট্যান্ড। বড় একটাই হচ্ছে আমাদের টার্মিনাল স্টেশন কংগ্রেস। কংগ্রেস আমাদের এই টপ অফ ইন্সপ্রুক জার্নিটা এই কংগ্রেস স্টেশনে এসে শেষ হলো। আমাদের দুজনের অ্যাপ্রক্সিমেটলি 8600 টাকা লেগেছে। ইন্সপ্রুক এলে এই টপ অফ ইন্সপ্রুকটা অবশ্যই তোমরা তোমাদের আইটিনারিতে রাখবে অ্যাজ আ ডে ট্যুর। আমরা খুব লাকি ছিলাম, তাই খুব কমফোর্টেবলি এই পুরো জার্নিটা করতে পেরেছি। ওয়েদার খারাপ থাকলে অনেকেই পুরো জার্নিটা না করে রিটার্ন আসে, সো তোমরাও প্ল্যান করার আগে একবার ওয়েদার আপডেটস চেক করে নিও। আমাদের এই টপ অফ ইন্সপ্রুক জার্নিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমরা এখান থেকেই সকালে উঠেছিলাম টিকিট কেটে, এবার আমরা একটু লাঞ্চ করব।
দেখি আশপাশে কোথায় একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে লাঞ্চটা করি। আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে।